বুঝছে এর মানববন্ধনের সমাবেশ সভাপতি তাদেরকে দেওয়া হবে, কত সংখ্যায় দেওয়া হবে, কয়জনকে দেওয়া হবে এবং পরীক্ষা সেই পরীক্ষার অ্যাভেলেবল পরিবার বাড়িতে থেকে কেটে থেকে এতক্ষণ রংপুর জেলার পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। তাই কি প্রমাণ হয় এতক্ষণ যে শিক্ষার্থীরা এবং তাদেরকে দেওয়া হবে, কত সংখ্যায় দেওয়া হবে, কয়জনকে দেওয়া হবে এবং সেই জন্য আজকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে রংপুরে মানববন্ধন করছি। এখানে মানববন্ধনের ভুক্তভোগী শিক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছে পরীক্ষা